ওটা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো, ও নন্দে ওটা দেওয়া যাবে না তো। মনে হয় পিঠটা তুলতে পারছে না না, সুজো ওপাশ দিয়ে দাও, ওপাশ দিয়ে দাও, সুজো এটা দাও, তো পাচ্ছে জিপ দিয়ে চাটার চেষ্টা করছে, জিপ কমে। মুখটা ঢাকাটা খোলো, ঢাকাটা খুলে ওষুধটা দাও ওপাশ দিয়ে, কালকে অ্যান্টিবায়োটিক দিয়ে যাবো, কমে যাবে, অসুবিধা নেই, দাও। ওর পারছে না নিতে, ও ক্লান্ত হয়ে গেছে এটাতে। এবার তো ছেদো ছেদো, ভালো, এবার পোকাগুলো বেরোবে, এই দেখো পড়তে আরম্ভ করেছে, পড়ছে, সাংঘাতিক পোকা বেরিয়ে যাবে, প্রচুর পোকা হয়েছে, এখানে একটু কথা, একটু জল ঢেলে দেবে, ও যেখানে বসবে সেখানে এবার পোকাগুলো পড়বে, নাহলে বাঁধবে না, গন্ধ বেরোচ্ছে, কয়েক হাজার পোকা আছে, সুস্থ হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। আমি আরো আগে মানে জানলে আমি আসতাম, এবার আমি তো একটু কদিন থেকেই বলছি যে একটু খবর দিলে হয় না, আমরা ওষুধ দিয়ে যাই, ইঞ্জেকশন দিয়ে যাই, ভালো হয়ে যাবে। হ্যাঁ ছবি তুমি ভিডিও পাঠিয়ে দেবো, ওপর দিয়ে একটু দিতে পারলে দেখো, সাংঘাতিক ম্যাগট হয়েছে, ও পোকাগুলো বেরিয়ে যাবে, রাত্রে আরেকবার এসে দিয়ে দিলে ওষুধ দিলে পোকা সব বেরিয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অতটাও খারাপ অবস্থা হয়নি যে সুস্থ হবে না। আসো আসো, এই যে এই যে এই যে এই যে, আমরা তো ধরো ধরো,